গতকাল ব্রিগেডে ঐতিহাসিক সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই বিজেপিতে আজ যোগদান মেলা। তৃণমূলের প্রার্থী সহ বহু বিধায়ক এবং জেলা পরিষদের সদস্য আজ বিজেপিতে যোগদান করবেন। প্রার্থীপদ ঘোষণার পর বিজেপিতে যোগদান নিঃসন্দেহে বিরাট ধাক্কা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট যে ভিডিওটি একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাত সকালেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের পরের দিনই সোমবার মেগা যোগদান পর্ব রয়েছে। আর দিলীপের এই মন্তব্যের পরেই জল্পনা তৈরি হয়েছে সেই যোগদান পর্বে কারা কারা আসতে চলছেন গেরুয়া শিবিরে। আর বিজেপিতে যোগদানের জল্পনার কারণেই সোমবার প্রার্থীপদ থেকে সরিয়ে দেওয়া হল মালদার হাবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মুকে। যদিও অসুস্থতার কারণ দেখিয়ে তাকে প্রার্থীপদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তার জায়গায় প্রার্থী করা হয়েছে প্রদীপ বাস্কেকে। অবশ্য বিজেপি সূত্রের দাবি, আজ কলকাতায় বিজেপির হেস্টিং অফিসে দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন তিনি। শুধু সরলা একাই নন, মালদার প্রায় ১৪ জন প্রভাবশালী নেতা বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে। অনেকে বলছেন মালদার কর্মাধ্যক্ষ সরলা মুর্মুর ও সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ মোট ১৭ জন বিজেপির দিকে পা বাড়িয়েছেন। রাজনৈতিক মহলের এক অংশের মতে বাংলার এবার নতুন ট্রেন্ড চালু হতে চলেছে। টিকিট না পাওয়ার জন্য দল বদল করা একরকম, কিন্তু টিকিট পেয়েও দল ছাড়া ভোট ব্যাঙ্কের নতুন ধারা সংযোজন করল। গতকাল রবিবার রাজ্যে এসে সোনার বাংলার স্বপ্ন ফেরি করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড সমাবেশ থেকে দাবি করেছেন আর কোনো অন্যায় নয়, এবার খেল খতম হতে চলেছে দিদির দলের। গত শনিবার প্রথম দু দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর সেই ৫৭ জন প্রার্থী অধিকাংশ দলীয় নেতা। এদিকে ২৯১ আসনে প্রার্থীপদ ঘোষণা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই দিকে দিকে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ক্ষোভ, বিজেপিতে যোগ দেবেন বলে মনস্থির করে ফেলেছেন মমতার দীর্ঘদিনের ছায়াসঙ্গী সোনালী গুহ। তার যোগদান আজই হতে চলেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ৩০ বছরের সঙ্গীকে টিকিট দেন না। আসলে দিদিমণি বুঝতে পেরেছেন এবার চলে যাচ্ছেন, আমরা তৃণমূলকে ভাঙছি না, তৃণমূলকে ভাঙার জন্য তৃণমূলই যথেষ্ট, আমাদের দলে আসতে চাইলে আমরা বেছে বেছে তাদের নেব। এখানে শেষ নয়, বিজেপিতে যোগ দিচ্ছেন দিব্যেন্দু বিশ্বাস, আজই বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে হেস্টিংয়ে বিজেপি পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। প্রসঙ্গত এবার বিধানসভা ভোটে টিকিট পাননি বসিরহাটের দক্ষিণের বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস। টিকিট না পাওয়া ক্ষোভ ছিল তার, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনে সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। কেন তাকে এবার টিকিট দেওয়া হলো না দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি, যদিও সেদিন দরবদল নিয়ে কোনো কথা বলেননি। আর এরপরই আজ তার বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। বিজেপি সূত্রে আরও খবর, তৃণমূল ছেড়ে আজই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দড়িপা। তাকে এবার টিকিট দেয়নি দল, প্রার্থী তালিকা ঘোষণার দিনই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শম্পা, তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল শম্পার গন্তব্য হতে চলেছে বিজেপি। শেষমেশ তেমনটাই হতে চলেছে বলে খবর। এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন ৫ মন্ত্রী, ৬৪ জন তৃণমূল বিধায়ক, তাদের অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি। সেই তাদের অনেকেই এবার ভেবে নিচ্ছেন পদ্ম শিবিরকে। জল্পনা তালিকায় রয়েছেন দীনেশ বাজাজের নামও। দীনেশ তৃণমূলের কোর কমিটির সদস্য ছিলেন, গত শুক্রবার প্রার্থী তালিকা সামনে আসার পরেই দীনেশ মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করতে আরম্ভ করেছেন। আবার ১৯৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে স্মিতা বক্সিও টিকিট পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াসাঁকো কেন্দ্র থেকে বিবেক গুপ্ত ছিলেন, যুক্তি এতটাই যে হিন্দি বলায় বিজেপির ভোট আটকানো। ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই রাহুল সিনহাকে হারিয়ে ছিলেন স্মিতা। গুঞ্জন টিকিট না পেয়ে এবার স্মিতা বক্সিও নাকি যোগদান রাখছেন মুকুল রায়ের সঙ্গে, তাকেও নাকি দেখা যেতে পারে পদ্ম শিবিরে। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং
প্রার্থীপদ ঘোষণার পর তৃণমূলে পদত্যাগের হিড়ে একে একে যোগ দিচ্ছেন বিজেপিতে। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।